Assalamualaikum everyone, this is Jantunisa. Welcome to my channel. Today I'm here with my another new YouTube video. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে ডিসকাস করব 25 টাকার ফন্ড স্যান্ডেলের পাউডারটা নিয়ে। এটা দেখতে মিনি বাট আসলে এটা কতটুকু ভালো সেটা নিয়ে আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আসলে 25 টাকার দামের আর এত কম দামি জিনিস দিয়ে কি আসলে মেকআপ সেট করা পসিবল? আর আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো ইয়েস পসিবল। এটা আসলে মিনি বাট এর একটা বড় সাইজও আছে। বাট যারা এটা ফার্স্টে ট্রাই করতে যাচ্ছেন যে এটা আসলে কি ভালো নাকি খারাপ, তারা কিন্তু আপনারা যদি চান তাহলে এই মিনি প্যাকটা ট্রাই করে দেখতে পারেন যে এটা আসলে আপনার জন্য ভালো কিনা। তো সেক্ষেত্রে আমিও সেম ওয়েতে নিয়েছি, এটা মিনি প্যাকটা নিয়েছি। আমি ভাবলাম এটাকে আমি অ্যাপ্লাই করে দেখি এটা আসলে আমার স্কিনে বসে কিনা ভালোভাবে, দেন আমি এটা আবার ট্রাই করব। তো বেসিক্যালি আমি ভাবলাম এটা তেমন একটা ভালো নাও হতে পারে যেহেতু এত কম প্রাইস, আর আসলে কি এটা ভালো হবে? তো আমি একটু কনফিউজ ছিলাম। পরে যখন আমি এটা অ্যাপ্লাই করেছি দেন বুঝতে পেরেছি যে কথাই আছে না ছোটা প্যাকেট বা রাধামাকা, এটা এক্স্যাক্টলি সেম। এটা দেখতে মিনি বাট এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো। যেহেতু স্যান্ডেলউড পাউডার, যখন আপনি আপনার স্কিনে দিবেন একটা গ্লো আসছে আর খুবই ভালোভাবে ব্ল্যান্ড হচ্ছে, আর খুবই ঠিক, এটা খুবই পাতলা না, মানে আপনার মুখের সেট আপটা খুবই মেকআপের খুব ভালো একটা সেট আপ দিতে পারবে। আর আমি আজকে এটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো আমার ফেসের মধ্যে। আর এটার এতটুকু পরিমাণ আছে, এটাই কিন্তু এনাফ আমার মনে হয় না। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে আমার মনে হয় অল্প অল্প ইউজ করলে অনেকক্ষণ ইউজ করা যাবে। বিশেষ করে এটা তাদের জন্য ভালো যারা ধরেন কোথাও যাচ্ছেন অল্প মেকআপ করে যেতে চান, তাদের জন্য এটা ভালো। একটু ময়শ্চারাইজার দিলেন তার উপরে এটা একটু অ্যাপ্লাই করে ফেলেন, খুবই ভালো একটা কাজ দেবে সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনি যদি এমনিতে কোথাও স্কুল কলেজে যাচ্ছেন সেক্ষেত্রেও আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা কাজ দিবে। সো আমি আমার আছাইটা অথচ আমি কিছু দিই নাই, সো আমি এটা বসাবো। আর স্মেলটাও সুন্দর আছে দেখতে পাচ্ছেন, এই পার্টটা দেখেন আর তার উপরের পার্টটা কিন্তু খুবই ডিফারেন্ট দেখাচ্ছে। এই পার্টটা দেখেন খুবই ভালোভাবে ঘন হচ্ছে, তার উপরের যে পার্টটা সেখানে আমি এখনো অ্যাপ্লাই করিনি, তাই ওইটা একটু এটার থেকে হালকা ডার্ক দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটার কভারেজ কত ভালো একটা কভারেজ দিচ্ছে। সো আপনারা দেখলেন আমি এই ব্লাশটাও ইউজ করে ফেলেছি এর ফাঁকে ফাঁকে, অ্যান্ড হালকা একটা পিঙ্কিশ ভাব উইথ এই পাউডারটা খুবই ভালো একটা কম্বিনেশন দিচ্ছে, খুবই ভালো একটা লুক আসছে। আর আপনারা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবেন বা ফাউন্ডেশন ইউজ করার পর দেন এটা ইউজ করবেন, দেখতে পাবেন জাস্ট ওয়াও একটা কাজ করবে। আমার স্কিনটা খুবই নাইস ওয়েতে খুব বসে গেছে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কিন্তু এখন একটা হালকা হাইলাইটার দেবো, অ্যান্ড বেশি করে দেব না, হালকা একটু। দেখতে পাচ্ছেন আমার লুকটা
আমি এখানে কিন্তু আপনারা নিজে দেখেছি, আমি কিন্তু এখানে কোনো কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট এটা দিয়েই আমার মুখে দিয়েছি, তারপর একটু ব্লাশ আর একটু হাইলাইটার ইউজ করেছি, দ্যাটস ইট, আর একটু লিপস্টিক আর আইব্রো করেছি। তো যারা যেহেতু অনেকে আছে না ওভার মেকআপ করাটা পছন্দ করে না, জাস্ট হালকা একটু পাউডার ইউজ করলাম বা একটু ময়েশ্চারাইজার ইউজ করলাম অ্যান্ড বাহিরে গেলাম, সেক্ষেত্রে আপনি কিন্তু এই পাউডারটা ইউজ করতে পারেন, অনায়াসে ইউজ করতে পারবেন, বিকজ এটা চন্দনের স্কিন একটা ইয়েলো ইয়েলো ভাব দিবে, মানে একটা গ্লোয়িং একটা ভাব দিবে, খুবই সুন্দর লাগবে লুকটা যখন আপনি অ্যাপ্লাই করবেন নিজে বুঝবেন। আর এটা আপনাকে আমি জাস্ট আমার হাতে ব্যবহার ইউজ করে দেখাচ্ছি, তো আমি এটা দিয়েছি, আমি জাস্ট আপনাদেরকে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখাবো। তো আমি এটা দিয়েছি, আমার হাতটা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিরকম, যখন এটা আমি ইউজ করব দেখেন ফিনিশিংটা, দেখেন কত ভালোভাবে স্কিনে একটা ফিনিশিং বসেছে। সো আমি বলতে পারবো যে এটা আসলে খুবই ভালো, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা ইউজ করতে পারেন। তো আমি ভাবলাম এটার একটা রিভিউ দিই, যেহেতু আমার এটা অনেক বেশি ভালো লেগেছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বেঁধে আমি এটা শেয়ার করেছি। আর এই পাউডারটা মাস্ট মাস্ট ইউজ করবেন, বিশেষ করে যারা টিনেজার আছো, তো তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই একটা ফ্রেন্ডলি আর বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, বিকজ এটা জাস্ট 25 টাকা। তো এটা যে কেউ পারচেস করতে পারবে, যে কেউ ধরেন বড়টা কিনতে যাচ্ছেন না বা একটু অনেক বেশি প্রাইস মনে হচ্ছে কারোর জন্য মনে হতে পারে, কারণ প্রত্যেকের জন্য প্রত্যেকে কিন্তু সবকিছু অ্যাফোর্ড করতে পারে না, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে যাচ্ছেন যে হ্যাঁ আমি একটু রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছি, রিজনেবল প্রাইসের মধ্যে একটু ইউজ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এই 25 টাকাটা ইজিভাবে আপনি কিনে আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যারা চাচ্ছেন যে না আমার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ আর আমি যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না, তো সেক্ষেত্রে তার আগে এই মিনিটা ইউজ করেন, আপনি স্কিনে ট্রাই করেন, ট্রাই করার পর যদি ভালো লাগে দেন আপনি এই প্রোডাক্টটা ইজিভাবে পারচেস করতে পারছেন, কারণ এটা বড় ফাইলটাও আছে। তো হোপফুলি আমি চেষ্টা করেছি শর্টকাটভাবে আপনাদের সামনে এই ভিডিওটা প্রেজেন্ট করতে আর এটার একটা রিভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করতে, আপনাদেরকে অনেস্টটা দেখাতে যেটা আসলে ভালো নাকি খারাপ। আর আমি সবসময় চেষ্টা করি অনেস্ট রিভিউটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে। হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে মুহূর্তে পৌঁছে যায়। আমি নিউ কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ভালো প্রোডাক্ট ইউজ করবেন। আল্লাহ হাফেজ।